আচ্ছা দেখেন, আজকে আমরা ভিভিড কার্ভিংটা শিখবো। অবশ্য কাঠের উপর অতটা লাগে না, এটা বোটের ক্ষেত্রে মানে বেশি ব্যবহার করা হয় ভিভিড কার্ভিং। যেটা ধরেন একটা বক্স নিয়ে নিই আমি, 500 বাই 500, ভিভিড কার্ভিংটা কি আগে বুঝেন। আমরা যখন জুম ইন করি, জুম ইন করার পরে আপনি জুম ইনটা যখন করেন, তখন আপনার একটার সাথে যদি আরেকটা লেগে থাকে, তখন কিন্তু জুম ইন টুলবারটা নেয় না, তাই না? ধরুন আপনি ক্লোজ ভেক্টর ছাড়া তো জুম ইন টুলবার নিবেই না, তাই না? এখন ক্লোজ ভেক্টরের ভিতরে ধরেন যে আপনার একটা ডিজাইনের ভিতরে আরেকটা ঢুকে গেছে, কিন্তু ক্লোজ ভেক্টর আছে, আপনি দেখতে পারতেছেন না, তাই না? বোঝা যাইতেছে যে পাশাপাশি, কিন্তু একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। এখন কিন্তু এটা টুলপাত নিবে না, আপনি যদি জমিন টুলপাত দিতে যান, টুলপাতটা নিবে না। যদি দিতে যান নিবে না টুলপাতটা। তো যখন, হ্যাঁ, যখনই আপনি পাশাপাশি নিবেন বা এটার থেকে একটু দূরে নিবেন, তখন আপনি দুইটাই টুলপাত নিয়ে নিবে। এটা করণীয় কিছু না, এটা হচ্ছে কি আপনার ওই ইয়েগুলো একটু আলাদা করে জয়েন্ট করে দিয়ে আলাদা করে রাখতে হবে, মানে একটু এটার সাথে যেন মিলে থাকে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইয়া করা যাবে না, মানে ভিতরে ঢুকান যাবে না, এটার সাথে এটা মিলে থাকুক। ধরেন যে এভাবে মিলে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে জানি না ঢুকে যায়। এই যে ওইটা অফসেটের মাধ্যমে করতে হয়, হ্যাঁ হয়েছে। আচ্ছা ওইটা আমি দেখাই দিতেছি, আপনি একটু আগে এটা দেখেন, ওইটা আমি বুঝাই দেবো না, কোনো সমস্যা নেই। এখন দেখেন যে এই দুইটা কিন্তু পাশাপাশি আছে, তাই না? একটার ভিতরে একটা নেই। এখন ঠিকই টুলপারটা নিয়ে নিবে। এখন যদি আমি টুলপারটা দিতে যাই, এটা ধরে শিপ ধরে এটা দিয়ে আমি টুলপার দিয়ে দেবো, নিয়ে নিবে, কারণ সে পাশাপাশি আছে। ঠিক ভিভিড কার্ভিং এর ক্ষেত্রে এটা আপনার ভিতরে ঢুকা যাবে না, ক্লোজ ভেক্টর পাশাপাশি থাকতে হবে, মানে জমিনটা যেরকম, আপনার ভিভিড কার্ভিং এর ক্ষেত্রেও ঠিক সেরকম করতে হবে। এখন আমি একটা ডিজাইন করে দেখাই আপনাদেরকে, মিডল বরাবর একটা দাগ নিয়ে নিই। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, এই পর্যন্ত একটা যায় নাই। কালকে তো আমি ঢুকি নাই আর ক্লাসে। ধরেন অনেক সময় এরকম চোখের মতো একটা ডিজাইন থাকে আপনার বোর্ডের উপরে, ধরেন এতটুকু নিলাম, সরি অ্যাবাউট লাইন দিয়ে দিছি। ধরেন এভাবে আছে, হ্যাঁ এরকম ডিজাইন আছে না, অনেক সময় আপনার বোর্ডের উপরে এরকম ডিজাইন থাকে না, তো এই ডিজাইনটা টুলপাত দিবেন। টুলপাত দেওয়ানোর ক্ষেত্রে আপনি যখন একটা ফুল তৈরি করবেন, অবশ্যই এখান থেকে একটু গ্যাপ আপনার রেখে দিবেন, এই জায়গাগুলো একটু গ্যাপ রাখবেন। আপনি দেখবেন যে আপনি মানে বোর্ডের উপরে গ্যাপ থাকে, এই ডিজাইনগুলো যখন থাকে তখন দেখবেন যে পাশাপাশি না এটার গ্যাপ থাকবে, তা আপনি এখান থেকে দু একটা মানে কমায় দিবেন। ধরেন 10 দিলাম,
এখন দেখেন যে এই জিনিসটা ফাঁকা ফাঁকা আছে, তাই না? এখন আমি এই জিনিস এইটাকে ধরবো পুরোটা। ধরার পর আমি টুলপাতে চলে যাব। টুলপাতে যাওয়ার পর এখানে দেখবেন যে ভিভিড কার্বিং নামের একটা অপশন আছে টুডি টুলপাতের ভিতরে, ভিভিড কার্বিং, এটার ভিতরে একটা প্রেস করে দিবেন। করার পর আপনার এখান থেকে স্টার ডেপ এগুলো কিছু করার দরকার নেই, টলারেন্স 0.01 আছে, যেটা আছে সেটাই রেখে দিবেন। এখান থেকে আপনি কার্বিং টুল সিলেক্ট করে নেবেন। এই যে এখানে ভিভিট আছে 32 mm, এই 100 ডিগ্রি। তো আমরা বেসিক্যালি বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে গিয়ে আপনার 90 ডিগ্রি যে বিটগুলো আছে সেগুলো, বুঝতে পারছেন? তো 90 ডিগ্রি যে বিটগুলো আছে সেগুলো ব্যবহার করি। তো এখানে আপনার বিট কীভাবে তৈরি করতে হয় সেটা তো জানেন, জানেন না? হ্যালো, বিট কীভাবে তৈরি করতে হয় সেটা তো জানেন না? এখান থেকে একটা আওয়াজ আসতেছে, কার সাউন্ড হচ্ছে? কার? আচ্ছা, এখান থেকে বিট তো তৈরি করতে পারেন আপনারা, তাই না? মানে যে কোনো একটা বিট আপনারা এখান থেকে তৈরি করবেন সেটা তো পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কপি করে এখান থেকে এডিটে গেলেই তৈরি হয়ে যাবে। এডিটে গিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ডায়ামিটার সিলেক্ট করে দিবেন, কত মিলি বিট আপনারা এখান থেকে কত মানে ডিগ্রিটা সিলেক্ট করে দিয়ে আপনারা একটা বিট তৈরি করে নেবেন। তো সাপোজ আমি এখানে ব্যবহার করব হচ্ছে গিয়ে আপনার 90 ডিগ্রি যে বিটটা আছে আপনার ভিভিটের 32 mm, এইটা অনেক সময় মানে বেশিরভাগ ব্যবহার হয় 32 mm এবং 16 mm বিটটা, বুঝতে পারছেন? তো আমি 90 ডিগ্রি এটা ব্যবহার করব। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। করার পর আপনার এইগুলো কিচ্ছু ধরার দরকার নেই, আপনারা জাস্ট নিচে চলে যাবেন। যাবার পরে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিবেন। করার পরে এখানে দেখেন লেখা আছে সেন্টার লাইন, এটাতে একটা ক্লিক করে দিবেন। জি, হ্যাঁ দেখেন, হ্যাঁ এই টুরি টুল পাতার ভিতরে এই যে ভিভিড কার্বিং যেটা আছে এটাই ঢুকবেন। ঢুকার পর এই স্টার ডেপ যা আছে তাই এটা ধরার দরকার নেই, টলারেন্স আপনার 0.01 আছে স্বাভাবিক। হ্যাঁ, এটা কিছু করার দরকার নেই, আপনারা এখান থেকে কার্বিং টুলে চলে যাবেন। যাবার পরে এখান থেকে আপনারা বিটটা সিলেক্ট করবেন, ভি কার্বিং লেখা আছে। তো এখান থেকে আপনারা প্রথমে বিট এটা তৈরি করে নেবেন যে আপনাদের কত মিলি বিটটা লাগবে। ধরুন যে আপনি 16 মিলি বিট বা 18 মিলি বিট ব্যবহার করবেন, এখানে আপনি 18 দিলেন আর বিটটা আপনি 90 ডিগ্রি রাখলেন। এখানে আপনি 18 দিলেন, বিটটা 90 ডিগ্রি রাখলেন। রাখার পর আপনি ওকেতে ক্লিক করে আপনি বিটটা তৈরি করে নিলেন। তো আমি ধরেন যে এখান থেকে আমি 32 মিলি বিটটা সিলেক্ট করলাম। করার পর আমি সিলেক্টারটা ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন যে স্টেপ ওভার স্টেপ ডাউন লেখা আছে, এগুলো আপনার ধরার দরকার নেই। আপনারা সোজা এই যে অপশনটার উপর আপনারা যে টুলপারটা দিবেন যে ডিজাইনটা, ওই ডিজাইনটা আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে দেখুন যে লেখা আছে যে ম্যাক্সিমাম ডেপ, আর এখানে লেখা আছে সেন্টার লাইন। হ্যাঁ, তো আপনি যখন সেন্টার লাইনে ক্লিক করবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম ডেপ আপনার 10, মানে এখানে একটা অটোমেটিক একটা ডেপ চলে আসবে আপনার ডিজাইন অনুসারে, মানে কতটুকু ডেপ দিলে ডিজাইনটা ফুটবে সেটা এখানে লেখা আসবে, বুঝতে পারছেন? তো এখানে 10 দিল আপনার এই ডিজাইনটা ফুটবে, মানে এই অটোমেটিক এখানে বলে দিচ্ছে। তো আপনার ধরুন যে আপনার বোর্ড আছে 8 মিলি বা 6 মিলি, তো সেই ক্ষেত্রে 10 মিলি দিলে তো ফুটো হয়ে যাবে, তাই না? তখন আপনি যেটা করবেন এখানে দেখবেন যে লিমিট একটা লেখা আছে, তো লিমিট একটা ক্লিক করে দেবেন। করার পরে ধরুন যে এখানে 10 বলছে, আপনার বিটা এই মানে বোর্ড আছে 8 মিলি, তো আপনি এখানে দিলেন 5। এখন যদি আপনার বোর্ড হয় 18 মিলি, তখন আপনি এই যে এইখানে যেটা বলছে সেটা অনুসারে দিলে ডিজাইনটা অনেক ভালো বেশি ফুটবে, বুঝতে পারছেন? তো ধরুন যে বোর্ড আছে 18 মিলি, আপনি এখানে এটাকে 0 করে দিয়ে এই টিকটা উঠিয়ে দিবেন, এখানে যা বলছে তাই দিয়ে দিলেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ডেপ যা আছে তাই, আপনি এখান থেকে নিচে চলে আসবেন। এখানে ম্যাটেরিয়াল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে 19, তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন বা করে নিতে পারেন। এখানে অবশ্যই এই ডেপথের থেকে বেশি হতে হবে। তো ধরুন যে 20 দিলাম, দেওয়ার পরে এটাকে উপরে উঠিয়ে দিবেন, দেন ওকেতে একটা প্রেস করে দিবেন। করার পর আপনি যখন নাউতে প্রেস করবেন টুলপাত নিয়ে নিবে, বুঝতে পারছেন? হ্যালো, এখন আমি সিমুলেশনে চলে যাচ্ছি। আচ্ছা, ওই জমিনের টাকা এটা নিই। হ্যাঁ দেখেন,
ঠিক আছে না, 90 ডিগ্রি কাজটা কি, ও মানে চারদিক আপনার 90 ডিগ্রি কেটে ও মাঝখানে একটা গোলাই বা ঢাল করে দিবে। এখন এই জিনিসটা কিন্তু আপনি মানে বিভিন্ন টেক্সটের উপরে মানে লেখার উপরেও কিন্তু আপনারা করতে পারেন। অনেক সময় হয় কাঠের উপরে বা বোর্ডের উপরে অনেক সময় মানে লেখালেখি করতে বলে, তাই না? তো আপনি এখান থেকে ধরুন যে আমি দেখাচ্ছি, আমি একটা টেক্সট নিলাম এখানে, এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন, যে ফন্ট ভাল লাগে মানে ফন্ট ভাল লাগে সেটা আপনার নিয়ে নেবেন। দেন আপনারা কিবোর্ডে লিখবেন, আপনারা মানে যে লেখাটা আপনাদেরকে লিখতে পারবে সেটা লিখবেন আপনারা সাইজ। এই যে এইটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে বড় করতে পারবেন, বুঝতে পারছেন? এই লেখাগুলোকে আপনারা বড় করতে পারবেন এই সাইজের মাধ্যমে। ধরেন আমি এখানে দিলাম, ধরেন উড লেখলাম, আপনারা চাইলে এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। এই টেক্সটটা, এই যে এখানে আপনার টেক্সটের একটা অপশন আছে না, এই যে ক্রিয়েটিভ ভেক্টর টেক্সট, হ্যাঁ এখানে ক্লিক করলেন, করার পরে আপনার মানে আচ্ছা আমি নতুন করে দেখাই, এটাকে কাটি। ধরেন এটার ভিতরে গেলেন, যাওয়ার পরে এখানে একটা মাউসের ক্লিক করে দিবেন, হ্যাঁ মানে খালি অপশন একটা মাউসের ক্লিক করে দিবেন, হ্যাঁ হ্যাঁ রাইট না লেফট, লেফট ক্লিক করে দিবেন। করার পরে আপনারা এখান থেকে ফন্ট মানে কি টাইপের ফন্ট আপনি চাচ্ছেন এই ফন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে করার পর আপনি এখানে আপনার মানে ফন্টের সাইজটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার মানে স্ক্রিপ্ট মানে বিভিন্ন স্টাইলে ইউরোপিয়ান স্টাইল আছে, তো এগুলো ওয়েস্টার্নই থাক। এখানে আপনারা এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিয়ে আপনারা ধরুন এখানে ক্লিক করছেন, এখন কিবোর্ড থেকে আপনারা লিখবেন, আপনারা যেটা লিখবেন লিখবেন, ধরুন উড ডিজাইন, হ্যাঁ উড ডিজাইনের পরে এখান থেকে আপনার ক্যারেক্টারের স্পেস বাড়াইয়া দিতে পারবেন, কমাইয়া দিতে পারবেন আপনাদের মতো করে, এখানে আপনার লাইনটা একটু বাড়ায় কমায় নিতে পারবেন, বুঝতে পারছেন? দেন আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিলেন, করার পরে এখন আপনারা ওই যে টুল পার্ট সেম হয়েছে, এখানে তো কিন্তু এখানে সবগুলোই তো ক্লোজ, তাই না? আর একটার পাশাপাশি আর একটা, একটার ভিতরে নেই, তো আপনারা টুল পাতে চলে যাবেন, যাবার পরে আবার ওই সেম সেম হয়েতে চলে যাবেন, এটার ভিতরে চলে যাবেন, বিবিটার ভিতরে চলে যাবেন। দেন এটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা এই যে সেম এই ম্যাক্সিমাম ডেপটা চলে যাবেন, যাওয়ার পরে সেন্টার লাইনে ক্লিক করে দিবেন, তো অটোমেটিক নিয়ে নিবে যে কত মিলি এটা ডেপ হলে মানে ডিজাইনটা ভালো হবে। দেখুন আমি কিন্তু এখানে স্টার ডেপ কিচ্ছু দিই নাই, আমি যে বিটটা সিলেক্ট করছি বিটের ভিতরে কিন্তু কোনো কিছু দিই নাই, তাই না? এখান থেকে আপনি যখনই এই সেন্টার লাইনে ক্লিক করবেন এই ডিজাইনটাকে ধরে, তখন সে অটোমেটিক নিয়ে নিবে, যখনই আপনি এটা ধরে সেন্টার লাইনে ক্লিক করবেন সে অটোমেটিক নিয়ে নিবে। আপনার এখানে 5.648 নিলে মানে ডেপটা হলে ভালো হবে। দেন এখান থেকে ম্যাটেরিয়ালটা আপনারা সিলেক্ট করে দিবেন, করার পরে ওকেতে প্রেস করে দিয়ে আপনারা নাওতে ক্লিক করে দিবেন এই ডিজাইনটাকে সিলেক্ট করে। এখন দেখেন ঠিক আছে, এখন এখানে আরও অপশন আছে। ধরুন আপনি চাই মানে চাচ্ছেন যে আপনার এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা বক্স তৈরি হবে, তো ওই বক্সটা আপনার ডাউন হবে এবং লেখাটা ওই বক্সের উপরে হবে, বুঝতে পারছেন? ধরেন যে আপনি এই ডিজাইনটা এখন এটার আউটসাইড একটা বক্স তৈরি হবে, এটার আউটসাইডে ধরুন এই যে একটা বক্স, তো আমি ডিজাইনটাকে বক্সটার সেন্টার করে নিই। এখন আপনাদের যেটা করতে হবে আবার ওই টুল পাতে চলে যাবেন, যাওয়ার পর আপনারা বাইরের এটাকে ধরে আপনারা
এই সেন্টার লাইনে একটা ক্লিক করে দিবেন। সেন্টার লাইনে ক্লিক করার পরে আপনারা এই পুরোটাকে ধরবেন, ধরার পরে আপনারা নাওতে ক্লিক করে দিবেন। এখন দেখেন বিষয়টা কি দাঁড়াইলো, ও ওই বক্সটার চারো সাইড আপনার ঢাল করে ওর ডিজাইনটাকে উপরে ভাসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনারা এই ডিজাইনটা আরো সুন্দর করতে পারবেন, যেটা মানে আচ্ছা যেখানে আসছিলাম, আমি আগে আপনাদের টেক্সটের জিনিসটা ক্লিয়ার করি, এই গুলামটা লাস্টে যাই। হ্যাঁ, এখন এই এই টেক্সটারে ধরেন যে আপনাদের কাস্টমার বলতেছে যে এটার ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটেরই একটা ছায়া তৈরি হবে, তো সেটা কিভাবে, আপনারা অফসেটে চলে যাবেন। অফসেটে যাবার পরে আপনারা ধরেন যে 8 মিলির একটা অফসেট আউটসাইডে নিয়ে নিলেন, যেরকম থাকে না অনেক সময় টেক্সটের ভিতরে লেখা, দেন আপনারা আবারও চলে যাবেন আপনাদের যেই ডিজাইনটা আছে ওইটার ভিতরে, ইয়ার ভিতরে, টুল পাতার ভিতরে, এটা মেশিং অ্যালন ভেক্টর বিবিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা আবারও ওই দুইটাকে ধরবেন, ধরার পরে এই যে লেখাটাকে ধরবেন, ধরার পরে সেন্টার লাইনে ক্লিক করে দিবেন, দেন এখানে বলতেছে যে 5.6, এটা দিলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। আপনাদের এখানে কিচ্ছু ধরা লাগবে না, আপনার জাস্ট নাওতে ক্লিক করে দিবেন আর ম্যাটেরিয়ালটা দিয়ে দিবেন। তো নাওতে আমি ক্লিক করে দেবো ডিজাইনটা সিলেক্ট করে, এখন দেখেন ঠিক আছে। বুঝতে পারছেন, এই সেম বাংলা বাংলাও যখন করবেন সেম, তো বিবিটার কাজই হচ্ছে কি এরকম, আপনার অনেক ডিজাইনে বিবিট দিয়ে করা যায়, আপনার বোর্ডে মানে কার্ডে বিবিট ব্যবহার মানে সচরাচর করেই না, দুই এক জায়গায় হয়তো লেখালেখির জন্য অনেক সময় করে,